হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের এখানে স্যাটারডে, সো স্যাটারডেতে সচরাচর আমাদের ক্লাস থাকে না বা উইকেন্ড, এবং আজকে যেহেতু এখানে আমাদের এখানে উইন্টার চলছে, সো সচরাচর উইন্টারের মর্নিংগুলো তেমন সানি হয় না, বাট আজকে যেহেতু একটু ডিফারেন্ট, তো ভাবলাম ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একটু বাইরে যাই। বাইরে গেলে কী হবে যে একটু, যেহেতু বাইরে রোদ পড়েছে, তো একটু ভাবলাম বাইরের ওয়েদারটা একটু ফিল করে আসি। এবং তখন অন্যতম করতে পারলাম যে আমাদের রুমে বাজার নেই, সো বাজার করতে হবে। সো আরেকটা জিনিস ভাবলাম যে যেহেতু বাজারে যাচ্ছি, সো চাইনিজ সুপার মার্কেট বা বাজারগুলো দেখতে কেমন হয় ছোট একটা ব্লগ করে ফেলি এবং তোমাদের সাথে শেয়ার করি যে চাইনিজ সুপার মার্কেটগুলো দেখতে কেমন হয়। সো চলো একটা ছোটোখাটো একটা ব্লগ বানানোর ট্রাই করবো এবং চেষ্টা করবো যে পুরো ব্লগটাতে চাইনিজ সুপার মার্কেটে আমরা কী কী অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে কেনাকাটা করি, বা এজ এ সাউথ এশিয়ান বা বাঙালি বলো, কী কী জিনিস কেনাকাটা করি এবং পেমেন্ট প্রক্রিয়াগুলো কেমন, সব কিছু কভার করার। যদিও আমি ব্লগে খুব বেশি এক্সপার্ট না, বাট ট্রাই করবো যে সব কিছু কভার করার। সো চলো আর বেশি দেরি না করে লেটস গেট স্টার্টেড। আমাদের ব্যাংক অফ চায়নার যে সুপার মার্কেট, এটা নতুন ওপেন হয়েছে, জাস্ট এক সপ্তাহ হয়েছে। সো আমরা এই বাজারটায় আগে ঘুরে দেখি, তারপর হচ্ছে আমরা মেইন যে ভিতরের বাজার, সেখান থেকে আমরা সচরাচর বাজার করি, সেটা আমরা যাবো। তো চলো আমরা এই বাজারটা আগে দেখি। পুরোপুরি বাইরের একটা শপ, পাইকারি, এটা পুরোপুরি নতুন, এক সপ্তাহ আগে এটা হয়েছে। সো এখানে তেমন কিছু আমরা সবজি ছাড়া তেমন কিছু এখানে কিনতে পারবো না। তো আমরা মেইন যে সুপার মার্কেট সেখানে যাই, সেখানে সেখান থেকে আমরা সচরাচর জিনিসপত্রগুলো ক্রয় করি। তো চলো আমরা এখন মেইন সুপার মার্কেটে যাই। তো এখন আমরা হচ্ছে মেইন যে ইনডোর সুপার মার্কেট সেখানে যাবো, যেখান থেকে আমরা সচরাচর ক্রয় করি জিনিসপত্রগুলো। সো চলো ভিতরে যাওয়া। চলো আজকে একটু দেখি যে মাছের সেকশনে কী আছে, মাছ কিনা যায় কিনা, কারণ সপ্তাহের প্রায় 5 থেকে 6 দিনই হচ্ছে মুরগি খাওয়া হয়। সো দেখি আজকে মাছ পাওয়া যায় কিনা। সো মাছের সেকশনটা হচ্ছে ওইদিকে, ওইদিকে যাই। Thank you.
এখান থেকে হচ্ছে এই বাজারটাতে মাছ খুব কম দামে পাওয়া যায়, তাই এখান থেকে মাছ ক্রয় করতে এসেছিলাম। এখন হচ্ছে আমরা আরেকটা সুপার মার্কেটে যাবো, সেখান থেকে আমাদের যে চাল তেল বা মরিচ লাগবে সেগুলো এখান থেকে দিব। এবং ওই সুপার মার্কেটটা এখানকার অনামটা বিগেস্ট সুপার মার্কেট, যেটাকে বলা হয় সেঞ্চুরি মার্ট। তো আমরা এখন সেঞ্চুরি মার্টে খাবো। তো চলো, তো এখন আমরা চলে আসছি হচ্ছে আমাদের এখানকার সবচেয়ে বিগেস্ট যেই সুপার মার্কেট সেখানে, যেটা সেঞ্চুরি মার্ট। এখানে হচ্ছে কী বলে রাইস, তারপর হচ্ছে তেল, এগুলোর দাম একটু কম। সো আমরা এখান থেকে হচ্ছে চাল বা তেল এগুলো ক্রয় করবো, এবং আমিও একটু ভিতরে ঘোরানো ট্রাই করবো যে আসলে এখানকার কোন সেকশনগুলো দেখতে কীভাবে এবং আমরা কীভাবে পে করি এই সুপার মার্কেটগুলো। সো চলো আমরা ভিতরে প্রবেশ করি। এখানে হচ্ছে বিভিন্ন সেকশন আছে, যেমন এখানে এই সেকশনগুলো মাঝে মাঝে ডিসকাউন্ট দেওয়া হয়, যে এখানে যেই এক্সপেন্সিভ প্রোডাক্টগুলো সেখানে মাঝে মাঝে ডিসকাউন্ট দেওয়া হয় বিভিন্ন উপলক্ষ অনুযায়ী, সেখান থেকে এগুলো কভার করা যায়। এগুলো হচ্ছে মিল্কের যে প্যাকেজগুলো সেগুলো, আর এগুলো হচ্ছে তাদের হাঁসের মাংস, অনেক সময় পর্কের মাংস এগুলো এখানে পাওয়া যায়। আমি একটু দেখব রুটি রুটি পাওয়া যায় কি না, রুটি এবং হচ্ছে এখানে রাইস, রাইসটাও আমি দেখবো ব্যাপার। সো এখানে হচ্ছে আমি দেখবো রুটি পাওয়া যায় কিনা, এখানে একেবারে ওয়ান ফ্লেম রুটিগুলো থাকে, জাস্ট আমাদের তেলে ভাজতে হবে। এখানে কি হয় এই রুটিগুলো আমি এখান থেকে প্রয়োগ করি, এগুলোর দাম হচ্ছে এখানে 9.5। আমি একটা এগুলো নেব, আর হচ্ছে আমি এখান থেকে ডিমও নেব, ডিমগুলো দেখে প্রাইস। যেমন এখান থেকে ডিম বিভিন্ন ব্যাপার পাওয়া যায়, ওরা হচ্ছে পাখি করে বিক্রি করে। এখানে হাঁসের ডিম আছে, কোয়েল পাখির ডিম আছে। তো নর্মালি মুরগির ডিমই খাই, মুরগির ডিম নিই, আমি মুরগির ডিম দিই খুব ব্যস্ত। ১১ আমি একটা হচ্ছে ডিমের প্যাকেট নিলাম। আর এখানেও মাছ পাওয়া যায়, বাট এখানকার মাছগুলো একটু এক্সপেন্সিভ, তাই আমি হচ্ছে ওই মার্কেট থেকে মাছটা ক্রয় করেছিলাম। যেমন এখানে কিন্তু চিংড়িও পাওয়া যায়, প্যাকেট প্যাকেট করে মাছও পাওয়া যায়, ওদের এখানে কিন্তু সব কিছু প্যাকেট করা, চিংড়ির প্যাকেট করা থাকে, মাছ কেটে কেটে প্যাকেট করা থাকে, বাট এগুলোর দামগুলো একটু এক্সপেন্সিভ হয়। আর এখানে তো মাছ আপনার যেটা পছন্দ সেটা তুলে নিয়ে কয় কেজি হয় সেই হিসেবে ওরা বিক্রি করে। অনেক সময় এই মাছগুলো প্রাইস কম হয়, বাট মাছ যেহেতু অলরেডি নিয়ে নিয়েছি মাছ আর নিব না। এখানে হচ্ছে এই যে পর্কের মাংস, তারপর হচ্ছে মুরগির মাংস, হাঁসের মাংস, গরুর মাংস এগুলো পাওয়া যায়। যেহেতু এটা ইনডোর সেকশন, তাই এগুলোর দামটা তুলনামূলক একটু বেশি হয়। আমরা এখন যাই ফুডের সেকশন, ফুড একটু পাওয়া যায় একটু দেখি। এটা হচ্ছে গরু, যেমন ওদের জিনিসগুলো একটু কিউট আছে, যে এখানে ওরা গরুর সিম্বল দিয়ে রাখে, মুরগি হলে মুরগির সিম্বল দিয়ে রাখে। এরপর আমরা যাই হচ্ছে ফুডসের সেকশনে, যে ফুড কীভাবে ক্রয় করে ওরা দেখ, এখানে কিন্তু প্যাকেট প্যাকেট করেও ক্রয় করে, আবার ছুটাও এখানে ক্রয় করে, বাট প্যাকেট প্যাকেটগুলোর প্রাইস অবভিয়াসলি একটু বেশি হবে, এক্সপেন্সিভ হবে। সো এগুলো হচ্ছে এক প্রকারের ওদের ছোটো টমেটো, এগুলো কখনো খাইনি আমি, টেস্ট করতে চাই। এখানে হচ্ছে ওদের কমলা, অরেঞ্জ, মালটা এগুলো এখানে পাওয়া যায়। আর চায়নাতে অবভিয়াসলি কলার দামটা একটু বেশি, কলার দাম একটু অবভিয়াসলি বেশি, তো কলা তেমন খেতে পারি না, বাট কলার দামগুলো খুব বেশি। আর এগুলো হয়তো জাম্বুরা, যে ওদের এখানে জাম্বুরা পাওয়া যায়, জাম্বুরা আমি টেস্ট করছিলাম একবার। তো হচ্ছে ওয়াটারমেলন, ওয়াটারমেলন এখন
আমরা যাই হচ্ছে আমাদের কেনাকাটা শেষ, এখানে দেখানোর মতো আর কিছু নেই। চাল আমার অলরেডি আছে, চাল আর নিচ্ছি না, তেলও আছে, তেল নিচ্ছি না। এখন আমরা দেখবো যে ওদের এখানকার একটা মজার জিনিস হচ্ছে ওদের এখানে অটোমেটিক পেমেন্ট করা যায়, তো অটোমেটিক পেমেন্ট সিস্টেমটাও দেখাবো। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি অ্যাজ এ সাউথ এশিয়ান বা অ্যাজ এ বাঙালি আমরা কী কী শপিং করি চাইনিজ সুপারমার্কেটগুলোতে, এবং চাইনিজ সুপারমার্কেট বা বাজারগুলো দেখতে কেমন হয় এবং কী কী এখানে আসলে পাওয়া যায়। যদিও আমি সব কিছু কভার করতে পারিনি, জাস্ট আজকে বাসায় তেমন কিছু ছিল না, তাই ভাবলাম বাজার করি এবং আর একটু শেয়ার করি যে চাইনিজ সুপারমার্কেটগুলো দেখতে কেমন হয় এবং আমরা সচরাচর কী কী জিনিস ক্রয় করি। যেহেতু এখানে চায়নাতে সব কিছু আমরা খেতে পারি না, সো আমাদের নিজেদের রান্না করতে হয়, রান্না করে খেতে হয়। সো এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সো সিন দ্য নেক্সট ভিডিও, দেন বাই বাই, টেক কেয়ার।